নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে, আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। এই ভিডিওর বিষয় গ্লকোমা, কিছু জানা ও অজানা তথ্য। প্রথমেই জানানো উচিত যে গ্লকোমাকে অনেকেই গ্লুকোমা উচ্চারণ করেন, এটা ঠিক নয়। গ্লকোমা সঠিক উচ্চারণ, গ্লুকোমা সঠিক উচ্চারণ নয়। গ্লকোমা একটিমাত্র রোগ নয়, এটি একটি সমষ্টিগত চোখের রোগ বা গ্রুপ অফ আই ডিজিজেস। একটি রাবারের বল বা ফুটবলের ভিতরে যেরকম চাপ বা প্রেসার থাকে, আমাদের চোখের ভিতরেও এক অভ্যন্তরীণ চাপ থাকে। এই চাপকে বলা হয় ইন্ট্রা অকুলার প্রেসার বা চোখের ভিতরের চাপ। এই চাপকে মিলিমিটার অফ মার্কারি দিয়ে জানানো হয়। সাধারণত 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত চাপকে স্বাভাবিক ধরা হয়। চোখের প্রেসার বেশি হলে ভিতরের অংশগুলির ক্ষতি হতে পারে। এই ছবিতে চোখের একটি কাটা অংশ দেখানো হয়েছে, সামনের থেকে পিছনে যেতে মাঝখানে কাটা। এতে দেখা যায় যে আমাদের চোখের আবরণের 3টি স্তর বা আস্তরণ আছে। বাহিরের দিক থেকে ভিতরে আসার পথে প্রথমে স্ক্লেরা, এটা একটি শক্ত রক্ষাপদ আবরণ। দ্বিতীয় বা মাঝখানের আস্তরণকে বলা হয় কোরয়েড, এতে অনেক শিরা ও ধমনী থাকে। আর তৃতীয় ও সবথেকে ভিতরের স্তরকে বলা হয় রেটিনা। চোখকে পাশের দিক থেকে কাটা হলে এই রকম দেখায়। রেটিনা একটি আলো সংবেদনশীল স্তর বা লাইট সেন্সিটিভ লেয়ার। রেটিনাতে চোখের দৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। রেটিনার মধ্যে থাকে বিভিন্ন ধরনের কোষ, যেমন রডস ও কোনস, রক্তের শিরা ও ধমনী এবং গ্লকোমার সাথে জড়িত দুটি বিশেষ উপাদান বা অংশ। এই দুটি হল রেটিনার নার্ভ ফাইবার ও গ্যাংলিয়ন সেল বা কোষ। আমাদের দেখার জন্যে প্রত্যেক চোখের একটি সীমানা বা ক্ষেত্র আছে। এই সীমানার ভিতরেই সব কিছু জিনিস আমরা দেখতে পাই। এই সীমানার বাহিরে কোনো জিনিস থাকলে আমরা তা দেখতে পাই না। এই সীমানাকে বলা হয় দৃষ্টির ক্ষেত্র বা সীমানা বা পরিধি। ইংরেজিতে বলা হয় ভিজুয়াল ফিল্ড অথবা ফিল্ড অফ ভিশন। রেটিনার গ্যাংলিয়ন সেল ও নার্ভ ফাইবারের ক্ষতি হলে দৃষ্টির ক্ষেত্রেরও ক্ষতি হয় বা দৃষ্টির ক্ষেত্র কমে যেতে পারে। ইংরেজিতে বলা হয় ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট অর্থাৎ লেস ভিজুয়াল ফিল্ড। আমাদের চোখের পিছনে একটি বড় নার্ভ বা স্নায়ু আছে, এই নার্ভের নাম অপটিক নার্ভ। এই নার্ভ দিয়ে দৃষ্টির তথ্য বা সিগন্যাল রেটিনা থেকে আমাদের ব্রেনের ভিজুয়াল কর্টেক্সে যায়, এর ফলে আমরা দেখতে পাই। ভিজুয়াল কর্টেক্স ব্রেনের পিছনের অংশ বা অক্সিপিটাল কর্টেক্সে অবস্থিত। অপটিক নার্ভের কোনো অংশের ক্ষতি হলে দৃষ্টিরও ক্ষতি হতে পারে, অর্থাৎ দৃষ্টি কম হয়ে যেতে পারে। সব ক্ষেত্রে নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্লকোমাতে ইন্ট্রা অকুলার প্রেসার বেড়ে যায়, অর্থাৎ চোখের ভিতরের চাপ 21 মিলিমিটার অফ মার্কারি থেকে বেশি হয়ে যায়। এছাড়াও প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি বা অপটিক নার্ভের ক্রমাগত ক্ষতি হয় এবং দৃষ্টির ক্ষেত্রের ক্রমাগত ক্ষতি হয়, কারণ রেটিনার গ্যাংলিয়ন সেল ও নার্ভ ফাইবার ক্রমাগত নষ্ট হয়ে যায়। চোখের প্রেসার বেড়ে গেলে মাথা ধরা, চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ হতে পারে। অপটিক নার্ভের ক্রমাগত ক্ষতি হলে চোখের দৃষ্টি ক্রমাগত কম হয়ে যায়। আর দৃষ্টির ক্ষেত্রের ক্রমাগত ক্ষতি হলে
দৃষ্টির ক্ষেত্র বা পরিধি ক্রমাগত ছোট হয়ে যায়। অর্থাৎ একটু ছোট জায়গার ভিতর দিয়ে যা কিছু আছে শুধু তাই দেখা যায়, এর বাহিরে কিছু থাকলে তা দেখা যায় না। যদি গ্লকোমা ঠিক সময় ধরা না পড়ে বা ঠিক সময় জানা না যায় বা ঠিক সময় চিকিৎসা শুরু না হয়, তাহলে চোখের প্রেসার বেশি বাড়তে থাকে, অপটিক নার্ভের বেশি ক্ষতি হতে থাকে আর রেটিনার গ্যাংলিয়ন সেল ও নার্ভ ফাইবারের বেশি ক্ষতি হতে থাকে। এর ফলে দৃষ্টির আংশিক ক্ষতি থেকে দৃষ্টির সম্পূর্ণ ক্ষতি হতে পারে বা চোখ অন্ধ হয়ে যেতে পারে। এই সময় গ্লকোমা সম্পর্কিত চোখের দুইটি প্যারাডক্সিক্যাল বা আপাত বিরোধী অবস্থা জেনে নেওয়া যেতে পারে। একটিতে চোখের প্রেসার বেড়ে যায় কিন্তু অপটিক নার্ভের কোনো ক্ষতি হয় না ও দৃষ্টির ক্ষেত্রেরও কোনো ক্ষতি হয় না। একে বলা হয় অকুলার হাইপারটেনশন। অন্যটিতে চোখের প্রেসার স্বাভাবিক বা কম থাকে কিন্তু অপটিক নার্ভের ক্ষতি হয় এবং দৃষ্টির ক্ষেত্রেরও অনেক ক্ষতি হয়। একে বলা হয় লো টেনশন গ্লকোমা। এই গ্লকোমার বিষয়ে আরও বিশদভাবে পরে জানানো হয়েছে। গ্লকোমা কি তা হয়তো কিছুটা জানা গেল, কিন্তু গ্লকোমা কিভাবে হয় তা ঠিকমতো জানতে হলে আমাদের চোখের কিছু বিশেষ অংশের গঠন এবং চোখের প্রেসার কিভাবে স্বাভাবিক থাকে তা কিছুটা জানতে হবে। পাশ থেকে কাটা চোখের এই ছবির দিকে ভালো করে দেখলে চোখের ভিতরে তিনটি চেম্বার বা কক্ষ দেখা যাবে। সামনের দিকে অ্যান্টেরিয়র চেম্বার কর্নিয়া ও আইরিসের মধ্যে অবস্থিত, মাঝখানে সরু পোস্টেরিয়র চেম্বার আইরিস ও লেন্সের মধ্যে অবস্থিত, আর পিছনে বড় ভিট্রিয়াস চেম্বার লেন্স ও রেটিনার মধ্যে অবস্থিত। চোখের ভিতরের এই চেম্বারগুলি কিন্তু খালি থাকে না, এর ভিতরে কিছু পদার্থ থাকে। অ্যান্টেরিয়র ও পোস্টেরিয়র চেম্বারে এক ধরনের জলীয় পদার্থ থাকে যার নাম অ্যাকোয়াস হিউমার, আর ভিট্রিয়াস চেম্বারে এক জেলির মতো পদার্থ থাকে। একে বলা হয় ভিট্রিয়াস হিউমার। দৃষ্টির কারণে এই দুটি পদার্থই একদম স্বচ্ছ। কর্নিয়ার পিছন দিক এবং আইরিস পাশে যে জায়গায় মিলিত হয় সেই জায়গায় একটি অ্যাঙ্গেল বা কোণ আছে। এই কোণকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বারের কোণ বা অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার। গ্লকোমার আলোচনার বিষয় এই কোণ খুবই গুরুত্বপূর্ণ এবং গ্লকোমা কিভাবে হয় তার সাথে এই কোণের সরাসরি সম্পর্ক আছে। এবার জানা যাক চোখের প্রেসার কিভাবে স্বাভাবিক থাকে। অ্যাকোয়াস হিউমার একটি পরিষ্কার ও স্বচ্ছ জলীয় পদার্থ। এটি সিলিয়ারি প্রসেস থেকে নিঃসৃত বা সিক্রিশন হয় বা উৎপাদিত হয়। সিলিয়ারি প্রসেস সিলিয়ারি বডির একটি অংশ। অ্যাকোয়াস হিউমার কর্নিয়া ও লেন্সকে পুষ্টি সরবরাহ করে। যতটা পরিমাণ চোখের ভিতরে প্রবেশ করে প্রায় ততটা পরিমাণ চোখের বাইরে বেরিয়ে যায়। এইভাবে চোখের প্রেসার স্বাভাবিক থাকে। অ্যাকোয়াস হিউমার প্রথমে পোস্টেরিয়র চেম্বারে প্রবেশ করে, তারপর আইরিস ও লেন্সের মাঝখান দিয়ে পিউপুলের ভিতর দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে আসে। তারপর অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলে অবস্থিত ট্র্যাবেকুলার মেশওয়ার্ক দিয়ে বাহিরের দিকে যায়। ট্র্যাবেকুলার মেশওয়ার্ক কিছুটা স্পঞ্জের মতো কাজ করে। তারপর যায় একটি গোলাকার খালে যাকে বলা হয় ক্যানাল অফ স্লিম। এরপর যায় অ্যাকুয়াস ভেনে এবং সর্বশেষে যায় এপিস্ক্লেরাল ভেনে, যেটা চোখের বাইরে থাকে। গ্লকোমাতে ট্র্যাবেকুলার মেশওয়ার্কের ত্রুটির জন্যে অ্যাকোয়াস হিউমারের বাইরে যাওয়ার পথে বাধার সৃষ্টি হয়। এর ফলে তরল পদার্থের কিছু অংশ চোখের ভিতরে থেকে যায়, অর্থাৎ বেশি অ্যাকোয়াস হিউমার চোখের ভিতরে জমে যায়, ফলে চোখের ভিতরের চাপ
বেড়ে যায়। বেশি চাপ রেটিনা ও অপটিক নার্ভের ক্ষতি করে। গ্লকোমার শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশন। গ্লকোমা যেমন নানা প্রকারের আছে, এর ক্লাসিফিকেশনও অনেক প্রকারের আছে। যেগুলি বিশেষভাবে জানার দরকার ও বেশি প্রচলিত সেগুলিকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, কনজেনিটাল বা জন্মগত ও ডেভেলপমেন্টাল এবং প্রাপ্তবয়স্ক বা অর্জিত। জন্মগত মানে বাচ্চার জন্মের সাথে অথবা জন্মের কিছু পরেই হয়, আর ডেভেলপমেন্টাল মানে ঠিক জন্ম থেকে নয়, কিছু পরে অর্থাৎ ছোটবেলায় হয়। প্রাপ্তবয়স্ক মানে বড় হয়ে যাওয়ার পর হয়। জন্মগত দুই রকমের হয়, প্রাইমারি অর্থাৎ আপনার থেকেই হয় এবং অন্য কোনো রোগের কারণে হয় না, আর রোগের সাথে যুক্ত বা অ্যাসোসিয়েটেড মানে অন্য রোগের সাথে যুক্ত, চোখের রোগ বা শরীরের রোগ। প্রাপ্তবয়স্ক গ্লকোমাও দুই রকমের হয়, প্রাইমারি ও সেকেন্ডারি বা কোনো রোগের পরে, চোখের রোগ বা শরীরের রোগ। এই ভিডিওতে আমি প্রাপ্তবয়স্ক প্রাইমারি গ্লকোমার বিষয়ে আলোচনা করব। প্রাপ্তবয়স্ক প্রাইমারি গ্লকোমা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্লকোমা প্রধানত তিন প্রকারের হয়। এক, মুক্ত কোণ গ্লকোমা বা ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, ইহাকে ক্রনিক সিম্পল গ্লকোমাও বলা হয়। ওপেন অ্যাঙ্গেল এই জন্যে বলা হয় কারণ অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল ওপেন বা খোলা থাকে, কিন্তু যদিও খোলা থাকে অ্যাঙ্গেল ও ট্রাবিকুলার মেশওয়ার্কের কিছু ত্রুটির জন্যে নিষ্কাশন প্রক্রিয়াতে ক্রমশ বেশি বাধা সৃষ্টি হয়। এর ফলে অপটিক নার্ভের উপর চাপ পড়ে ও তার ক্ষতি হয়। প্রথম প্রথম দৃষ্টির ক্ষেত্রের পরিধি বাহিরের দিকে কম হয়ে যায়, ইংরেজিতে বলা হয় লস অফ পেরিফেরাল ফিল্ড অফ ভিশন। পরবর্তীকালে সেন্ট্রাল ভিশন বা মাঝখানের দৃষ্টিও কম হয়ে যায়। এরপরের গ্লকোমাকে বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, অনেক সময় বলা হয় বন্ধ কোণ গ্লকোমা বা ক্লোজড অ্যাঙ্গেল গ্লকোমা, অনেক সময় সরু কোণ গ্লকোমা বা ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমাও বলা হয়। ভালো করে বোঝার জন্যে আর একবার আগের গ্লকোমার ছবিটা দেখা যাক। এই ক্ষেত্রে দেখুন অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল ওপেন বা খোলা রয়েছে। এইবার ডান দিকের ছবিটা দেখুন, অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল খোলা নয়, বন্ধ, অথবা অ্যাঙ্গেল ন্যারো বা খুব ছোট। এর সাথে লেন্স এবং আইরিস সামনের দিকে চলে যায়, ফলে অ্যাকুয়াস হিউমার ঠিকমতো বাহিরে বের হয়ে যেতে পারে না, চোখের প্রেসার হঠাৎ করে বেড়ে যায়। এর জন্যে চোখে ব্যথা হয়, চোখ লাল হয়, ঝাপসা দেখায়, মাথা ধরে, বমির ভাব হয় এবং লাইট বাল্বের চারিপাশে রঙের বলয় দেখা যায়। এই বলয় কিছুটা রামধনুর রঙের মতো। তিন নম্বর গ্লকোমাকে বলা হয় লো টেনশন গ্লকোমা বা নর্মাল টেনশন গ্লকোমা। এই ক্ষেত্রে চোখের প্রেসার স্বাভাবিক বা কম থাকে, অর্থাৎ 21 মিলিমিটারের কম থাকে, কিন্তু চোখের প্রেসার স্বাভাবিক বা কম থাকা সত্ত্বেও অপটিক নার্ভ ও রেটিনার নার্ভ ফাইবারের ক্ষতি হয়। এই গ্লকোমার সঠিক কারণ আমাদের জানা নেই, কিন্তু ধারণা করা যেতে পারে যে হাইপোপারফিউশন বা অপটিক নার্ভের মাথায় কম রক্ত চলাচল করে। এছাড়া হার্টের ও রক্তের শিরা ও ধমনির রোগ থাকতে পারে, বা জেনেটিক বা জন্ম সম্বন্ধীয় দোষ থাকতে পারে যা কম প্রেসারেও অপটিক নার্ভের ক্ষতি করে। গ্লকোমার ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের জন্যে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। প্রধানত চারটি পরীক্ষা করা হয়। টোনোমেট্রি বা চোখের প্রেসার মাপা হয়, অ্যাপ্লানেশন টোনোমিটার
নন কন্ট্যাক্ট টোনোমিটার, শিয়র্স টোনোমিটার ইত্যাদি প্রেশার মাপার যন্ত্র দ্বারা চোখের প্রেশার মাপা হয়। ভিজুয়াল ফিল্ড টেস্টিং বা দৃষ্টির ক্ষেত্র বা সীমানা পরীক্ষা করা হয়। বিভিন্ন প্রকারের অটোমেটেড পেরিমিটার দিয়ে দৃষ্টির ক্ষেত্র পরীক্ষা করা হয়। অপটিক নার্ভের কত ক্ষতি হয়েছে তা পরীক্ষা করে দেখা হয়। ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির ছবি দেখা হয় এবং অপথালমোস্কোপ দিয়ে চোখের পিছনের পর্দা বা রেটিনা দেখা হয়। গনিওস্কোপি লেন্স দিয়ে পরীক্ষা করা হয়। অ্যান্টিরিয়র চেম্বারের অ্যাঙ্গেল দেখা হয়, বন্ধ আছে না খোলা আছে। এছাড়াও অ্যাঙ্গেলের বিভিন্ন অংশগুলি দেখা হয়। অপথালমোস্কোপ দিয়ে যে জিনিসটা দেখা হয় উহাকে বলা হয় কাপিং অফ অপটিক নার্ভ হেড অথবা অপটিক ডিস্ক। এটা খুব গুরুত্বপূর্ণ। বাঁদিকের ছবিতে দেখুন অপটিক কাপ কত ছোট, কারণ এটা নর্মাল বা স্বাভাবিক চোখের কাপ। এবার ডান দিকের ছবিটা দেখুন অপটিক কাপ কত বড়, কারণ এটা গ্লকোমা হওয়ার কাপ। বড় অপটিক কাপ থাকলে গ্লকোমা হওয়ার সম্ভাবনা বেশি হয়। চিকিৎসা, যদিও গ্লকোমা পুরোপুরি সারিয়ে দেওয়া যায় না, কিন্তু ঠিক সময় ধরা গেলে এবং ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে চোখের প্রেসার অনেকটাই আয়ত্তে আনা সম্ভব। চিকিৎসার মুখ্য উদ্দেশ্য হল এমন কিছু করা যাতে চোখের প্রেসার বা চাপ স্বাভাবিকের থেকে সবসময় বেড়ে না থাকে। কয়েকটা জিনিস করা যেতে পারে। এক, মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসা। দুই, সার্জিক্যাল ট্রিটমেন্ট বা অপারেশন করে চিকিৎসা। তিন, লেজার ট্রিটমেন্ট বা লেজার রশ্মি দ্বারা চিকিৎসা এবং অন্যান্য চিকিৎসা। মেডিকেল চিকিৎসা প্রথমে করা উচিত, ভালো থাকলে অন্য কোনো চিকিৎসা নয়। সার্জিক্যাল চিকিৎসা, যদি ওষুধে ভালো ফল না হয় বা ওষুধে অ্যালার্জি হয় সার্জিক্যাল চিকিৎসা করা যেতে পারে। লেজার চিকিৎসা একটি সহজ পদ্ধতি, অনেকেই পছন্দ করেন, কারণ এতে অপারেশনের মতো চোখকে কাটা হয় না। অন্যান্য চিকিৎসা, যখন সব চিকিৎসাই ব্যর্থ হয় তখন চেষ্টা করা যেতে পারে। মেডিকেল চিকিৎসা, মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসা। বিভিন্ন ধরনের চোখের ফোঁটা ওষুধ ও ট্যাবলেট প্রধানত তিন রকমের হয়। এক নম্বর, অ্যাকুয়াস হিউমারের উৎপাদন কমিয়ে দেয়, যেমন টিমোলল, বিটাক্সোলল, ডরজোলামাইড, ব্রিনজোলামাইড ইত্যাদি চোখের ড্রপ এবং অ্যাসিটাজোলামাইড ট্যাবলেট। দুই, অ্যাকুয়াস হিউমারের নিষ্কাশন বাড়িয়ে দেয়, যেমন ল্যাটানোপ্রস্ট, বিমাটোপ্রস্ট, ট্র্যাভোপ্রস্ট ইত্যাদি চোখের ফোঁটা ওষুধ এবং পাইলোকার্পিন ফোঁটা ওষুধ। উভয় কাজ করে, অ্যাকুয়াস হিউমারের উৎপাদন কমিয়ে দেয় ও নিষ্কাশন বাড়িয়ে দেয়, যেমন ব্রিমোনিডিন আই ড্রপ। মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসার মুখ্য উদ্দেশ্য হল ওষুধ দিয়ে চোখের প্রেসার কমিয়ে স্বাভাবিক করে রাখা। কোন ওষুধ কোন রোগীর পক্ষে ভালো হবে এবং সারাদিনে কতবার করে দিতে হবে তা চোখের ডাক্তারবাবুই ঠিক করেন। গ্লকোমার ওষুধ চোখের ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও নিজের থেকে বন্ধ করা উচিত নয়। সার্জিক্যাল চিকিৎসা বা অপারেশন করে চিকিৎসা। ট্র্যাবেকুলেক্টমি অপারেশন বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। এই অপারেশনে চোখের সাদা অংশে একটি কৃত্রিম চ্যানেল বা প্রণালী তৈরি করা হয়, যাকে বলা হয় স্ক্লেরাল ফ্ল্যাপ, যেমন ছবিতে দেখানো হয়েছে। এই প্রণালী দিয়ে বাড়তি অ্যাকুয়াস হিউমার চোখের ভিতর থেকে বেরিয়ে যায় সাবকনজাংটাইভাল স্পেস বা কনজাংটাইভার নিচের অংশে। এর ফলে চোখের প্রেসার বাড়ে না। মেডিকেল ও সার্জিক্যাল চিকিৎসা ছাড়াও আছে লেজার রশ্মি দ্বারা চিকিৎসা। প্রথমে লেজার ট্র্যাবেকুলোপ্লাস্টি,
এটি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা মুক্ত কোণ গ্লকোমার জন্যে। আর্গন বা ডায়োড লেজার ব্যবহার করা হয়। ট্র্যাবেকুলার মেশওয়ার্কে অনেক লেজার স্পট দেওয়া হয় যাতে ট্র্যাবেকুলার মেশওয়ার্কের বাধা খুলে যায়। তারপর রয়েছে লেজার আইরিডোটমি, এটি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা বা বন্ধ কোণ গ্লকোমার জন্যে। এনডি ইয়াগ লেজার ব্যবহার করা হয়। আইরিসের উপর লেজার দিয়ে একটি ফুটো করে দেওয়া হয় যাতে পোস্টেরিয়ার চেম্বার থেকে অ্যাকুয়াস হিউমার ওই ফুটো দিয়ে অ্যান্টেরিয়ার চেম্বারে সোজা চলে আসে। অন্যান্য চিকিৎসা, যেসব ক্ষেত্রে চোখের ওষুধ বা আগের পদ্ধতিতে কোনো কাজ হয় না বা ভালো কাজ হয় না, সেসব ক্ষেত্রে অন্যান্য চিকিৎসা কাজে লাগানো যেতে পারে। অ্যাঙ্গেলের কাছে সিনথেটিক ইমপ্ল্যান্ট বা ভাল্ব লাগিয়ে দেওয়া হয়। এই ভাল্বের ভেতর দিয়ে অ্যাকোয়াস বাহিরে বেরিয়ে যায়। যে কোষগুলি দিয়ে অ্যাকোয়াস তৈরি হয় সেগুলিকে লেজার অথবা ক্রায়ো বা খুব ঠান্ডা দিয়ে নষ্ট করে দেওয়া হয় যাতে আর নতুন করে বেশি অ্যাকোয়াস তৈরি না হয়। যন্ত্রণাদায়ক অন্ধ চোখ বা পেইনফুল ব্লাইন্ড আই হয়ে গেলে সেই চোখকে অপারেশন করে তুলে ফেলা হয়। অপারেশনের নাম ইনিউক্লিয়েশন। একটু সংক্ষেপে আর একবার জেনে নেওয়া যাক, গ্লকোমা একটি রোগ নয়, এটি একটি সমষ্টিগত চোখের রোগ বা গ্রুপ অফ আই ডিজিজেস। এই রোগে চোখের প্রেসার স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ 21 মিলিমিটারের থেকে বেশি হয়ে যায়। এই বাড়তি প্রেসার চোখের অপটিক নার্ভ, রেটিনার নার্ভ এবং রেটিনার গ্যাংলিয়ন সেলের অনেক ক্ষতি করে। এর ফলে চোখের দৃষ্টি ও দৃষ্টির ক্ষেত্র আস্তে আস্তে কমে যায়। ঠিক সময়ে ধরা পড়লে গ্লকোমার চিকিৎসা করা যায়। চোখের ওষুধ, অপারেশন, লেজার রশ্মি দ্বারা চিকিৎসা। চিকিৎসা তাড়াতাড়ি শুরু হলে চিকিৎসার ফল ভালো হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। নমস্কার।